টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা। এবং রোহিঙ্গা সংকটে চার বছর পূর্তি আজ, দ্রুত প্রত্যাবাসনের দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া আবু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীতে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। গতকাল মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সকাল নটার পর বৃষ্টি কিছুটা কমলেও নগরীর দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, কাতালগঞ্জ, মুরাদপুর, বহাদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ, হালিশহর, নয়াবাজার সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায়। এদিকে সকালে যারা অফিসের জন্য বের হন তারা পড়েন চরম বিপাকে। কোনো কোনো জায়গায় হাঁটুর বেশি পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে নগরীতে তৈরি হয় তীব্র যানজটের। অপরদিকে সকালে নগরের মুরাদপুর পুলিশ বক্স এলাকায় বৃষ্টির পানি তীব্র স্রোতে নালায় পড়ে সালামত নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মিয়ানমারের রাখাইন ও আরকান রাজ্যে হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চার বছর পূর্ণ হল আজ। সংঘটিত ঘটনার সূত্র ধরে প্রাণ ভয়ে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় প্রায় 8 লাখ রোহিঙ্গা। আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নাগরিকত্ব পেলে সে দেশে ফিরতে আগ্রহী। তবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার তাগিদে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন দাবি করেছে স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 24শে আগস্ট মিয়ানমারের সেনা ও পুলিশ ক্যাম্পে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলার ঘটনায় রাখাইন ও আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সেদেশের সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা। এতে কমপক্ষে 24,000 রোহিঙ্গা নিহত এবং 18,000 রোহিঙ্গা নারী ধর্ষিত হন। সেই থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে বিতাড়িত করা হয়। প্রাণ ভয়ে পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয়রা নিজেদের খাদ্য কাপড় ভাগাভাগি করে ভিটে বাড়িতে আশ্রয় দেয়। শুধু তাই নয়, বন নির্ভরশীল সামাজিক বনায়নের উপকারভোগী দরিদ্র লোকজন তাদের বিনিয়োগের বাগান ছেড়ে দিয়ে নির্যাতিত মানুষগুলোকে জায়গা করে দেন। পরে আশ্রিত রোহিঙ্গাদের দেশি বিদেশি এনজিওর সহায়তায় ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে নিরাপদে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। আশ্রিত এসব রোহিঙ্গারা নাগরিক অধিকার পেলে স্বদেশে ফেরত যাওয়ার কথা জানান। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নাগরিকত্ব সহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কথা বলা হলেও মিয়ানমারের সরকার পরিবর্তন হওয়ায় স্থায়ী সরকারের সাথে আলাপ আলোচনা করে সেপ্টেম্বর মাসের পরে স্বদেশে ফেরত যাওয়ার কথা জানান রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এদিকে মানবিক খাতিরে আশ্রয় দেয়া রোহিঙ্গারা প্রতিনিয়ত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসায় তাদের দ্রুত প্রত্যাবাসন করার জোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং মারাত্মক একটি অবস্থা সৃষ্টি করেছে, বিশেষ করে যে মাদক পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা প্রতিনিয়ত চালাচ্ছে, যার কারণে আমরা স্থানীয়রা খুবই আতঙ্কে আছি। সেজন্য সরকার বহির্বিশ্ব পাশাপাশি জাতিসংঘের সাথে কথা বলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন যত দ্রুত করবে তত আমাদের জন্য সেটি মঙ্গলজনক হবে বলে আমি বিশ্বাস করি। অপরদিকে রোহিঙ্গারা স্বদেশে ফেরত যেতে প্রস্তুত রয়েছে, তাদের প্রত্যাবাসন করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের এ কর্মকর্তা। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি, তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, বিগত কয়েক বছর ধরে রোহিঙ্গারা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে মাদক, চোরাচালান, খুন, অপহরণের মতো জঘন্যতম কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
তাই দেশকে মাদকমুক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার জোর দাবি জানিয়েছেন কক্সবাজারের জনসাধারণ। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল 10:30 কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন মামলার অন্যতম সাক্ষী শাহিদুল ইসলাম সিফাতকে জেরা করার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু করা হয়। এ সময় বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকত সহ মামলার 15 জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল আদালতের কাঠগড়ায় ফোনে কথা বলার ঘটনায় এটিএস শাহাবুদ্দিন সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন বিএনপি খুনিদের দল। এই দলের প্রতিষ্ঠাতা ঘাতক জিয়া, বর্তমান চেয়ারপারসন ও চক্রান্তের ঘোষিটি বেগম খালেদা জিয়া এবং 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়ার হাত রক্তের দাগে রঞ্জিত। এদের ক্যাপিটাল পানিশমেন্ট না হওয়া পর্যন্ত জাতি দায়মুক্ত হবে না। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী নেত্রী আইভি রহমানের 17তম শাহাদত বার্ষিকীতে গতকাল চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালিকা চৌধুরী, কাউন্সিলর নীলু নাক সহ অনেকে উপস্থিত ছিলেন। ডেঙ্গু মশার প্রজনন ধ্বংস করতে নগরীতে জীবাণুনাশক স্প্রে, ডেঙ্গু প্রতিরোধক, ম্যাজিক মশারি এবং মশার কয়েল বিতরণ করা হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এসব জিনিসপত্র বিতরণ করেন। এ সময় তিনি করোনা মহামারীর মতো ডেঙ্গু যেন সারা দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান এবং নগরীর 41টি ওয়ার্ডে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 292 জন। সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানান, গত 24 ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ সহ চট্টগ্রামের সরকারি বেসরকারি 10টি ল্যাবে 1,668 জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের 143 জন, বাকি 149 জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 97,962 জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,196 জনে। এদিকে নতুন করে 861 জন সহ মোট করোনামুক্ত হয়েছেন 67,425 জন। পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং বাস্তবতা বিবেচনার নিরিখে ভালো মন্দের বিষয়টি প্রাধান্য দিয়ে চট্টগ্রামে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদের পক্ষ থেকে লালখান বাজার হতে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প থেকে টাইগার পাস বাদ দেওয়ার দাবি সম্বলিত একটি স্মারকলিপি গ্রহণকালে মেয়র একথা জানান। এ সময় পরিষদের সদস্য সচিব জসিম চৌধুরী সবুজ, ডাক্তার মাহফুজুর রহমান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, মুজিবুল হক শুক্কুর সহ অনেকেই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটিয়ায় 600 অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। এ সময় তিনি করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরের বাইরে গেলে মাস্ক পরা ও সরকারি বিধিনিষেধ মানতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান। এতে আবু সালেম মোহাম্মদ শরিয়ার, আকম ও শামসুজ্জামান চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল হক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর দেওয়ানহাটে গরিব দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মহানগরী দল। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ দুটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রামের দুই দল। এতে চট্টগ্রাম মহানগরীর টাই ব্রেকারে 4-1 গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে।
এর আগে একই ভেনুতে বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা 3-1 গোলে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা। এবং রোহিঙ্গা সংকটে 4 বছর পূর্তি আজ, দ্রুত প্রত্যাবাসনের দাবি স্থানীয়দের। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি রাবেয়া রাব্বু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।